তোমারি দুনিয়ায় দুশমনি নীলা সে দেখো রহমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান নামাজ ভুলিলাম মসজিদ সারিলাম মসজিদ ভুলিলাম নামাজ সারিলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান যেরকম ঠিক না বেটি ধরে বলো তাহলে বাপজন আমার আমি মুসলমান আমি কেন বিদিনদের হাতে ধলাই খাবো আল্লাহ ঘরে আমরা যাব আল্লাহর ঘরে যখন নামাজ পড়তে যাব আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ধরে কোন সুবহানাল্লাহ বাপজন আমার শোনার চাংলা আমার যারা মা বোন আছেন আশেবুল বাড়ির মারা আম্মারা শুনে রাখো মা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি মা গো কেন বুঝলি না রে মা নবী বলি দোয়া তাত বালাহা নবী বললেন তোমার স্বামীটা যদি থাকে রে মা তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে রে মা ও মা তুমি যদি সত্যি কোরআন পড়নেওয়ালা মেয়ে হও যদি তুমি হাদিস জানেওয়ালা মেয়ে হও আল্লাহ নবী বলেন কোনো একটা নারী যখন তার স্বামী কাছাকাছি আসবে স্বামীর দিকে তাকিয়া তাকিয়া একবার মুস্কি হাসি মারবে আর হাসি মারিয়া দুইজনে বসিয়া রাত গভীরাইতে গল্প করবে আল্লাহ নবী বলে স্বামী স্ত্রী মহব্বত হাসি মহব্বতের গল্পটা গল্প করি যদি পেশল পারে যদি রাত গভীর হয়ে যায় নবীজি বলে স্বামী স্ত্রী গল্পটা মহব্বতটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয় যেরকম সুবহানাল্লাহ কান্ত বাবা বর্তমান যুগে জামানায় স্বামী স্ত্রীর গল্প আছে পেশাল আছে ইস যদি কালে ভালো স্বামীকে বাড়ি এসে রে বাপ উইয়ের মকর মকর দেখি ইয়ের মাগুর মতন গুদগুদি দেখি বেচারা ভাসাবার সাহস না পায় আছে না তোমার নাই বাবা আমার তুই আছে বেচারা বাজার থেকে বাড়ি যা না খেলা বাড়ি না যাস ভাই কেন করি যান জেলে মুখ পালে ধরে আছে না বাবার নারী কয় প্রকার শোনা সেই জন্য বমি বলছে নারীকে বিবাহ করে আনতে হলে নারীকে আনতে হলে বেঠান বৌমা হিসেবে আনো নিজে বিবাহ করে আনো নবী বলল ওই মেয়েটার চারটা গুণ দেখি দেখবা এক নম্বর গুণ দেখবা মেয়েটার যতই ডিগ্রি হোক না কেন মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন এক নম্বর শুনবা মেয়েটার ভিতরে এলেম আছে কি না দুই নম্বর দেখবা ওই মেয়েটার বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী তার ইবাদতকারী আল্লাহওয়ালা বান্দার মধ্যে আছে কি না আর মুসলমান দুটা দেখে না মুসলমান দেখে নগদ কত বাকি কত মুসলমান কিসের বংশ দেখি ঘটক কে কবে হাই ঘটক কে বেটা আমি পাস করছি বউ আমি পাস ছাড়া বিয়ে করবেন না কয় সাসা তোমার সঙ্গে কোন এম এ পাস বউ চান বয়স না বেশি হবে তো হোক বয়স বেশি কালে তোমার বাড়ি তো এটি একটা মেয়ে আছে বকশি হাটের মধ্যে বাড়ি মেয়েটা এম এ পাস বয়স বছর চল্লিশের কাছাকাছি তাও চলবে কয়েছে চাষা মেয়ের বাবা যে বংশ খারাপ বলে কে তোমরা বংশের মধ্যে সবাই খায় কি খায় কয় পাগলা কুত্তে খায় মানে খালে ঘুষ থাকে না এক পাগলা কুত্তের মতো রাস্তা দিয়ে রাখে আর বেড়ে বাড় না আছে না নাই যেরকম আছে না নাই না চলবে আমার নাকে টাকা কি লাগা
তো বউ তো জানে আমার স্বামী বিয়ে আমি পাস করছে নগদ 10 লাখ 8 লাখ টাকার গাড়ি দিল আরে আল্লাহ সুখ ডিজার দে আর চারি ভরি সোনা আর কত গহনা পাতি তার কিসের ও স্বামীর আদর কিসের কি বউ হেবনে ডিজিটাল মার্কা বউ আসিয়ে নিজে গ্রামের মধ্যে এবারে বউ সাজে আই আল্লাহ লিবিষ্টি ফিবিষ্টি আর কত তৃষ্টি ওটপালি ঠোঁটপালি আর কত পালিশ তুই ভাসুর হ ভাংসনি যায় হ মলনা হ মুক্তি হ হাফেজ হ কারি হ গালার ইশারা দিল পথ ছাড়ি দেয় না ধরে কোন ঠিক না ঠিক পাইলে তুই পথ ছাড়ি দে ধরে কোন ঠিক না ঠিক যাও যাও লিখে বুঝন হ হুজুর শুনতে হুজুর হাফেজ তা তো হাফেজ আমারও পাওয়ার আছে তোমারও পাওয়ার আছে ধরে কোন ঠিক না ঠিক